আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম, সেটা হলো আমরা বিভিন্নভাবে এআই এর মাধ্যমে ছবিগুলো কিন্তু আমরা শার্পেন করে থাকি এবং স্মুথ করে থাকি এআই এর মাধ্যমে। আমি আজকে যে টেকনিকটি দেখাবো এবং যে একটা ছবি দেখাবো, এই ছবিটাকে সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে ছবিকে সুন্দর করতে পারবেন, পারমানেন্টলি ব্যবহার করতে পারবেন সব সময়, এবং কি ফটোশপ সিসি ভার্সন যদি থাকে তাহলে কিন্তু সহজে কিভাবে আপনি কাজটা করে নিতে পারবেন সেই টেকনিকটা দেখিয়ে দিব। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু অনেকটা কিন্তু কালো রয়েছে এবং কি শার্পন কিন্তু একটু কম রয়েছে। এই ছবিগুলো স্মুথ করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে থাকি, সেটা খুব সহজেই এআই ছাড়াই আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলোকে সুন্দর করতে পারবেন, সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেব। এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, আমি চলে যাবো একটি সফটওয়্যারে, সেটা হলো একটা সফটওয়্যার, এটা হলো স্কিন ফাইন্ডার। এখানে প্রথমে আমি একটি ছবি এখানে ওপেন করব। ওপেন করার জন্য এখানে ফাইল দেখতে পাবেন, এখানে ওপেনে গিয়ে একটি ছবি এখানে ওপেন করবেন। এখন দেখুন ছবিটা আমি ওপেন করেছি, এখানে কিন্তু অনেকটাই কিন্তু ছবিটা কিন্তু স্কেচ রয়েছে এবং কি শার্পিং রয়েছে। ছবিটাকে আমি স্মুথ করবো এবং গ্রিন দেওয়ার চেষ্টা করবো, ছবিটাকে কিভাবে সহজে সুন্দর করে নিতে পারি আমি। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে কাস্টম অপশন দেখতে পাবেন, এখানে অটো দেখতে পারবেন, এখানে স্কিন কালার, যে কালারটা আপনি এখানে চুজ করবেন সেই কালারটা এখানে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে টলারেন্স দেখতে পাবেন, টলারেন্সটা আমি একটু বাড়িয়ে দিব, ফেদারটা একটু বাড়িয়ে দিলাম। এখানে স্মুথিং যে অপশনটা এটা দেখতে পাবো, স্মুথিং এটা আমি একটু স্মুথ করে দিব, এটাও একটু বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। দেখুন এটা যদি আমি ব্যালেন্সটা যদি 100% করে দিই তখন কিন্তু এটাকে শার্পেন কিন্তু দেখাচ্ছে। আমি ডিভাইডেড করে দিচ্ছি, এখানে দেখুন এটা আমি একটু কমিয়ে দিব, তখন কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু স্মুথ হচ্ছে। টলারেন্সটা যদি এদিকে রাখেন তাহলে কিন্তু ব্যালেন্সটা, তারপরে কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হবে না। এটা মিডিল একটা পয়েন্টে রাখবেন, মিডিল পয়েন্টে রেখে ছবিটাকে আপনি স্মুথ করে নিতে পারবেন। তখন স্মুথ হয়ে গেছে, এখানে অটোটা আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম। এখানে এখানে সে সলিউশন দেখতে পাবেন, এখানে কালার গ্রেডিং থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন, যে কোনো কালার আপনি গ্রেডিং করতে পারবেন। এটা আমি বাড়িয়ে দিলাম, ইয়েলো কালারটা কিন্তু এখানে বেড়ে গিয়েছে, এটা কমে দিলে ইয়েলো কালারটা একটু কমে যাবে। আমি হালকা একটু বাড়িয়ে দিব, সে সলিউশনটা একটু হালকা একটু কমিয়ে দিব, আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো, কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দিব, এটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, অন মোডে চলে যাই, তখন আমার দেখতে সুবিধা হবে। শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো, শ্যাডো হলো এখানে যে যে কালো কালো শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারবেন না, একটু বাড়িয়ে দিলে কিন্তু শ্যাডোটা কিন্তু এখান থেকে চলে যাবে, যে ঝাপসা যে ভাবটা থাকবে কালো কালো এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। হাইলাইট হাইলাইট করে দিলে ছবিটা কিন্তু আরো চকচকে হবে, আমি হালকা একটু কমিয়ে দিলাম। এখন দেখুন এটি কাজগুলো আমি এখানে করেছি, এখানে হিস্টোরি দিয়ে দেখতে পাবেন, এখানে যে হিস্টোরি আছে এই হিস্টোরি কিন্তু এখানে কি কি ধরনের কাজ আপনি করেছেন সবগুলো অপশন আপনি এখানে দেখাবে। এটাকে আপনি হাইড করে দিতে পারেন এবং কি এখানে স্ন্যাপশটও নিয়ে যেতে পারেন, এখানে প্লাস করে দিলে স্ন্যাপশট কিন্তু হয়ে যাবে। এখন এটাকে আমি সেভ করে দিব, সেভ করার জন্য চলে যাব এখানে, এখানে দুটি বাটন দেখতে হবে, এটা শুধু সেভ আর এটা হলো সেভ অ্যাজ, এটাকে ক্লিক করে দিয়ে এখানে রেজলিউশন আমি 300 দিয়ে দিলাম। এখানে পিক্সেল রয়েছে, এখানে পিক্সেল ইঞ্চি করে আপনি দেখতে পারেন যেটা আছে, আমি এতটুকু পরিমাণ দেখে এটা 100 করে দিই, এটা সেভ অ্যাজ করে এখানে আমি কোথায় সেভ করব সেটা আমি এখানে নির্ধারণ করে দেবো। ধরুন আমি ডেস্কটপে সেভ করব, এখানে একটি একটি নাম দিয়ে দিলাম, এটাকে সেভ হচ্ছে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দুটি ছবিকে আমি কম্পেয়ার করবো, যে ছবিটা আমি সেভ করলাম এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম, এই ছবিটা কিন্তু আমি কাজ করেছিলাম। এখন আমি যে ছবিটা কাজ করেছি এখন সেটা আমি ওপেন করব। এই দেখুন দুটি ছবি, এটাকে কালার গ্রেডিং শুরু করে এটা কিন্তু স্মুথ করে দিয়েছে, আর এটা যদি আপনি ভিউ করে দেখুন এই ছবিটা কিন্তু অনেকটা ফেটে যাচ্ছে, ওটা কিন্তু এখানে স্কেচ দেখাচ্ছে, কালারটা কিন্তু অন্যরকম। আর এই কালারটা দেখুন, এটা কিন্তু কালারটা কিন্তু একটু পারফেক্ট মানের, এটি কালার কিন্তু এখানে চলে এসে দেখতে পাবেন, খুব সহজে কিন্তু কাজটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি ফটোশপ সিসি ব্যবহার করি, আমি এই ছবিটাকে ওপেন করলাম,
কন্ট্রোল এম কাজটা বাড়িয়ে দিয়ে আমি ছবিটাকে ফর্সা করতে পারি। এখন এই কাজটা যদি আমি এখানে ফটোশপের মাধ্যমে স্ক্রিন ফাইন্ডারের মাধ্যমে কাজটা করি, এখানে এখানে থাকবে, এখানে ফিল্টার চলে যাবেন, ফিল্টার গিয়ে এখানে দেখবেন ফটো টুলবক্স, এখানে স্ক্রিন ফাইন্ডার, দেখুন স্ক্রিন ফাইন্ডারে কিন্তু এটা চলে এসেছে। এখন এখানে আপনি টলারেন্সটা বাড়িয়ে ছবিটাকে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি একটু বাইরে দিতে পারেন, এখানে এটাকে আমি বাড়িয়ে দিলাম, একটু স্যাচুরেশন দিব, একটু কমিয়ে দিব, ব্রাইটনেসটা একটু বাড়াবো, আমি কন্ট্রাস্টটা একটু হালকা একটু বাড়িয়ে দিব, শ্যাডোটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হাইলাইট একটু বাড়িয়ে দিলাম, হালকা করে দিলাম, বেশি লাইট দিলে কিন্তু ছবিটা জ্বলে যাবে, হালকা একটু করে দিলাম, এটা আমি ওকে করে দিব। এখন এখানে একটু প্রসেসিং হবে, দেখুন আমি ছবিটা ওপেন করেছি ফটোশপে, স্ক্রিন ফাইনারে কিন্তু আমি কাজ করেছি। এখন ছবিটা আমি একটু জুম করছি, দেখুন ছবিটার ওয়াল গ্রেডিং, যে কালার গ্রেডিং থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু আপনি একুরেটভাবে এখানে ফাইনাল করে দিয়েছে। এটা কিভাবে আপনার ব্যবহার করবেন, খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটা আমি সেভ করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটা সেভ করে নেব। সেভ করে এখানে আমি একটি নাম দিয়ে দিব, এখানে জেপিজি মোড দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিব, এখন ছবি দুটোকে আমি ওপেন করব। আমি এই ছবিটা কাজ করেছি, এটা হলো আমার আগের ছবি, দুটি ছবির কম্পেয়ার করলে দেখতে পারবেন এই ছবিটা কতটুকু আর এই ছবিটা কতটুকু, এটা রেজলিউশনটা কিন্তু অনেক বেটার হয়েছে, আর রেজলিউশনটা এটা কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু আপনি নিজে করে নিতে হবে। আর এটা কালার গ্রেডিংটা আমি ফটোশপের মাধ্যমে স্ক্রিন ফাইনারে কাজটা করেছি, সহজে আপনি খুব সহজ টেকনিকে এটা কাজ করে নিতে পারেন। তবে ফটোশপ সিসি ব্যবহার করতে হবে আপনাকে, সিসি ব্যবহার না করলে কিন্তু আপনি এই কাজটা এখান থেকে পাবেন না। এটা আপনি ইনস্টল করবেন কিভাবে এবং কি ব্যবহার করতে পারবেন এবং ওয়াটারমার্ক থাকবে না, সেটিও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি সফটওয়্যার, এখানে ক্যাক ফাইল সহ রয়েছে, এই ফাইলটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্রথমে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে দেবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে আমি ইনস্টল করলাম, ইনস্টল করাটা অনেকটাই সহজ, এটা আপনারা সবাই জানেন। এখানে ক্যাক ফাইলটা দেখতে পাবেন, এই ক্যাক ফাইলটাকে ইনস্টল হওয়ার পরে অবশ্যই নেট কানেকশনটা আপনি বন্ধ করে রাখবেন, নেট কানেকশনটা দিবেন না। এখানে এটাকে আপনি কপি করে নেবেন, এখানে কপি করে নেবেন, ধরুন আমি কপি করে নিলাম, কপি করে এখন এই যে ফাইলটা আপনি ইনস্টল করেছেন এরকম একটা অপশন চলে আসবে, কিন্তু এখানে অপশনে গিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে ওপেন ফাইল লোকেশন দেখতে পাবেন, এটাকে ক্লিক করে এখানে আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখানে রিপ্লেসে ক্লিক করে দিয়ে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ ক্লিক করে দিবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে এটা দেখালে ডাবল যদি করি তাহলে কিন্তু এটা কিন্তু আর কাজ করবে না, শুধু অনলি একবারই ব্যবহার করবেন। এখানে পেস্ট করে দিলে প্রথমে রিপ্লেস দেখাবে, রিপ্লেস দেখানোর পরে এখানে রিপ্লেস বাটনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু এটা এখানে পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে একটা পেস্ট হয়ে গেছে। এখানে পেস্ট হওয়ার পরে এখানে আপনি এটাকে ওপেন করে নেবেন, ওপেন করে এখন কোন ছবিটা আপনি কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখানে ওপেন করে নেবেন। এই ছবিটা আমি ওপেন করলাম, এখানে এই ছবিটাকে আমি কালার গ্রেডিং করবো, এখানে আপনি পার্সোনালি কিন্তু কালার আপনি এখানে নিয়ে নিতে পারেন, এখানে কালার কোন কালারটা আপনি চুজ করতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আমি কোন কালারটা চুজ করবো সেই কালারটাও এখানে আপনি দিয়ে দিতে পারেন, যে আমি এই কালারটা এখানে গ্রেডিং করে দেবো। যখন এখানে ক্লিক করবেন একুরেট একটি কালার আপনি এখানে চুজ করে দিলে কিন্তু ছবিটা কিন্তু আপনাকে কাজ করে দিবে, শ্যাডোর এখানে বা ব্ল্যাকের এখানে কোনটা আপনি কালার করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে কালার করে দিবে। এখানে টলারেন্সটা বাড়িয়ে দিবেন, ফেদারটা একটু বাড়িয়ে দেবেন, যাতে ছবিটা যখন আপনি কাজ করবেন তখন ছবিটা যাতে স্মুথ হয়, সেজন্য এখানে টলারেন্সটা বাড়িয়ে দিবেন, এখানে কালার গ্রেডিং অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিবেন, ফাইন ফাইন করে দিলে কিন্তু ছবিটা কিন্তু স্মুথটা বেশি হবে। এখানে জুম করে দেখাচ্ছি, ফাইনটা কমে দিলাম স্মুথটা কম হবে, ফাইনটা বাড়িয়ে দিলে স্মুথ বেশি হবে। এটাকে আপনি ছবির রেজলিউশন অনুযায়ী যখন কাজ করবেন তখন এটাকে আপনি ঠিক করে ব্যবহার করতে পারবেন। এটাকে কমিয়ে দেবেন, দেখুন এখন দেখুন ছবিটা কিন্তু শার্প হয়ে গেছে, এটা একটু বাড়িয়ে দিয়ে ছবিটাকে স্মুথ করার চেষ্টা করুন, যতটুকু আপনি শার্পিং নিতে পারেন। জুম আউট করে নিচ্ছি, এখন দেখুন এটা দিলে আমি বাড়িয়ে দেবো, ক্লোজটা বাড়িয়ে দেবেন, ছবিটা একটু স্মুথ হবে, এটা একটু বাড়িয়ে দিলে ছবিটা একটু ন্যাচারাল ন্যাচারাল মোড থাকবে, একটু কমিয়ে দেবেন হালকা, এটাকে ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিলাম। এখন নিচে এখানে আপনি কালার গ্রেডিংটা করে নিতে পারবেন, ধরুন আমি একটু কালার গ্রেডিং করব, কালার গ্রেডিং করার জন্য একটু ইয়েলোটা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশন বাড়িয়ে দিলে কিন্তু বেশি হবে, একটু হালকা একটু আপনি কমিয়ে দিবেন, ব্রাইটনেস একটু বাড়াবেন,
ছবির মান অনুযায়ী করবেন আপনি এখানে গাঢ় গাঢ় করে দেব যাতে ছবিটা একটু অন্যরকম একটা ফিল আসে হাইলাইট একটু হালকা একটু বাড়িয়ে দিবেন এটা এখানে কাজ শেষ এখানে আমি সেভ করে নেব সেভের জন্য সেভ এজে ক্লিক করে দিয়ে এখানে রেজুলেশন অবশ্যই আপনি 300 করে দিবেন বা 500 করে দিবেন রেজুলেশন 500 দিলে একটু রেজুলেশন বাড়বে একটু কমে দিলে একটু কমবে এখানে ধরুন আমি 300 করে দিলাম এখানে সেভে ক্লিক করে এখানে একটি নাম দিয়ে দেব আমি ধরুন একটি এমনি একটি নাম দিলাম ডেস্কটপে সেভ করার জন্য সেভ করে দিচ্ছি এখানে একটু লোডিং নেবে সেভ হয়ে যাবে ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি ছবিটিকে ওপেন করি এই দুটো ছবিকে আমি ওপেন করলাম এখানে এখন ছবি দুটির তফাৎ দেখেন আপনি ছবি দুটোর তফাৎ দেখাচ্ছি জুম করে নিচ্ছি একটু জুম করলাম এই ছবিটা এতটুকু করলাম এখন দেখুন ছবিটা কতটা স্মুথ করে দিয়েছে এবং কি কতটা সারফ্রেম করে দিয়েছে এখানে এই ছবিটা কিন্তু সারফ্রেম অনেকটা ঘোলাটে এবং নয়েজ রয়েছে ছবিতে এই নয়েজটা কিন্তু এখানে রিমুভ করে দিয়েছে জাস্ট এভাবে আপনার ছবিকে টেকনিক সাজিয়ে আপনি কাজ করে নিতে পারেন সহজে খুব ব্যবহার করতে পারবেন এটি এটা কোনো ওয়াটারমার্ক প্রথমে কিন্তু ইনস্টল করার পরে কিন্তু আপনাদের এটি ওয়াটারমার্ক দিতে হবে এই টেক ফাইলটা যখন আপনি এখানে লোকেশনে পেস্ট করে দিবেন তখন কিন্তু আর এটা ওয়াটারমার্ক থাকবে না কম্পিউটারে রেজিস্টার দিয়ে পরে এটাকে ইউজ করতে পারবেন এটাকে মাইনাস করে দিলাম আমি একটু ফটো দেখাবো ধরুন এখান থেকে একটু ফটো আমি ক্লিক করব ক্লিক করার জন্য ধরুন এই ফটোটা আমি এখানে একটি ফটো এখানে ক্লিক করলাম এই একটি ফটো এখানে আমি ফিল্টারে যাব ফিল্টারে যাওয়ার আগে কাজ করার আগে এখানে এটা আমি ক্লোজ করে দিয়ে দেব আপনি স্ক্রিন ফাইন্ডারটা ক্লোজ করে দিল ক্লোজ করে দিলে কি হবে এটা পুনরায় কিন্তু রানিং থাকলে কিন্তু এটা কাজ করবে না এটা ক্লোজ করে দিয়ে তখন এখানে ফিল্টারে চলে যাবেন এখানে প্রোটিস টুলবার দেখছেন ফটো টুলবক্স এখানে স্ক্রিন ফাইন্ডার এখানে ক্লিক করে দিলে কিন্তু এই অপশনটা চলে আসবে ধরুন এই ছবিটাকে সবকিছু ঠিকই থাকবে আমি শুধু ব্রাইটনেসটা বাড়াবো ব্রাইটনেস বাড়ানোর জন্য রেজুলেশন একটু বাড়িয়ে দিলাম ব্রাইটনেস একটু বাড়াবো হালকা একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিচ্ছি শ্যাডো মোটা করে দিব হাইলাইট করে দিলাম একটু ইয়েলো কালারটা আমি রাখবো এখানে ওকে করে দিচ্ছি আর এগুলো যা আছে এগুলো মোটামুটি আমি ধরে নিয়ে এতটুকু পরিমাণ রেখে এটা ওকে করে দিলাম এখন এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন দেখুন আমি কাজ করলাম স্ক্রিন ফাইনারে চলে এসেছে এখানে দেখুন ছবিটা কিন্তু পারফেক্টভাবে এখানে কাজ করে দিয়েছে সহজে আপনার ব্যবহার করতে পারবেন স্ক্রিন ফাইনার ওপেন করে দিচ্ছি আবার এখানে দেখুন যে কোনো ড্রাইভের থেকে আপনি ছবি এখানে সেন্ড করতে পারেন সেন্ড করলে কিন্তু সবগুলো ছবি কিন্তু এখানে দেখো বেস্ট একটি সফটওয়্যার থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা চালু রাখবেন নতুন নতুন টপিক নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ